আমরা কিন্তু সবাই সব সময় ভাবতে থাকি কিছু না কিছু করব। আজকে ভাবলাম যে বাড়িতে বসে না থেকে কিছু একটা করি, কিন্তু কিছুক্ষণ পর যেই ফোনটা হাতে পড়লো আর কিছু না কিছু করার কথা মাথা থেকে কোথায় যে চলে গেল। আবার তারপর কিছুক্ষণ পর মনে পড়বে এই কাজটা করলে হবে না, যখনই মনে হবে যে কিছু একটা করব তখনই শুরু করতে হবে। আর আমরা যখন এরকম হ্যান্ড প্রিন্ট করি তখন সেটা দেখে অনেকেই বলে যে আমি পারি না করতে, আমি কি ড্রয়িংয়ের ড্র পর্যন্ত পারি না। কিন্তু এরকম বললে হবে না, পারি না পারি না বলে কিছু হয় না, চেষ্টা করলে সবই সম্ভব হয়, অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। সেই জন্য তোমাদের যাদের ইচ্ছা যে আমরা এরকমভাবে ফেব্রিক দিয়ে প্রিন্ট করব, সেটাকে সেল করব অথবা কাউকে গিফট করব, কিভাবে করব, সেই জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের বাড়িতে হাতের কাছে যে কোনো কাপড়, পুরনো ছেঁড়া যে কোনো কাপড়ই হোক না কেন নিয়ে নেবে, আর বাজার থেকে বই ঘর যেগুলো আছে, বইয়ের স্টল যেগুলো আছে সেখানে গিয়ে আরামসে ফেব্রিক কালার পেয়ে যাবে। ক্যামেলের হয়, ফেব্রিকের একটা হয়, তোমরা এই দুটো যে কোনো একটা ইউজ করতে পারো, খুবই ভালো। আর এগুলোর সঙ্গে কোনো মেশানোর কিছু মেশানোর দরকার নেই, এইগুলো এমনিতেই এখন পুরো লিকুইড টাইপের হয়, সেই জন্য খুবই ভালো, এখন কোনো কিছু মেশানোর দরকার পড়ে না। তোমরা সেটা নিয়ে এলে তার সঙ্গে নিয়ে নিতে হবে রাউন্ড তুলি, তোমাদের যার যেটা যেরকম পছন্দ হবে সেরকম রাউন্ড তুলি নিতে হবে। আর তার সঙ্গে অবশ্যই নিতে হবে TBL 0 একটা তুলি, সেটা সরু সরু দাগ টাগ এইসবের জন্য খুবই ভালো প্রয়োজন হবে। নিয়ে এলে, নিয়ে আসার পর তোমাদের যেমন হ্যাপি যাবি যা ইচ্ছা হবে তোমরা সেই কাপড়টার ওপর করবে, করে করতে থাকবে, ছেড়ে দেবে না, বা এই আজকে ভালো হলো না বলে ছেড়ে দিলাম, তা করলে হবে না। এইভাবে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, করতে করতে তোমরাই দেখবে যে যে মানুষটা বলতো যে পারি না সেই দেখবে একদিন কত ভালো পেইন্টার হয়ে উঠবে। সেই জন্য আমি বলছি যে পারি না বলে কিছু হয় না, চেষ্টা করলে সবই সম্ভব হয়। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরে পুরনো কাপড়ের মধ্যেই প্রিন্ট করতে শুরু কর, দেখবে আস্তে 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 তোমাদের হাতও খুব ভালো হয়ে যাবে। আর আজকের পর থেকে আমার এই চ্যানেলে শর্ট ভিডিও তো আসবেই, তার সঙ্গে প্রায় সপ্তাহে একদিন করে এরকম প্রিন্টের বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকবো। তোমরা চাইলে আমার চ্যানেলটি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবেই করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যখনই তোমরা আমি ভিডিও ছাড়বো আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে, তাতে কী হবে অনেকটা শিখতে পারবে এবং এর জন্য তোমাদের খুবই উপকার হবে। এবং তোমরা আমাকে কমেন্টও করতে পারো যে তোমাদের যেটা অসুবিধা হচ্ছে, আমি জানা থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব। এবং নানা রকম ড্রয়িং, বাচ্চাদের যে সমস্ত ড্রয়িং, অনেকে আছে যে টাকা দিয়ে শেখার সামর্থ্য থাকে না, তারাও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তাদেরকেও শেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যম দিয়ে। তো অবশ্যই তোমরা আমাকে জানাও, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও নতুনত্ব ভিডিও দেব এবং তোমরা দেখতে পাবে। প্রিন্ট করার জন্য আগে তোমাকে পেন্সিল দিয়ে যেরকমভাবে প্রিন্ট করতে চাও সেটাকে ড্র করে নিতে হবে, এবং তারপরে যে কালারগুলো তোমরা করবে সেটা থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে তোমরা খুব সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে প্রিন্টটা করবে। আমিও খুবই ধৈর্য ধরে অনেকক্ষণ টাইম নিয়ে করেছি, তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা আরও কী ধরনের নিত্য নতুন ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি আর বেশি কথা বাড়াবো না, এবং দেখো, দেখে শেখো। আর যারা জানো তো আমার যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা দেখে চেষ্টা করব সেই ভুলটা শুধরে নেবার। তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও তো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে।